প্রথমে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি হচ্ছে আলোচনা করবো এসএসসি বেসের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইয়ের বেশ কিছু চ্যাপ্টার নিয়ে আর কি। তার মধ্যে আমি প্রথমে শুরু করতেছি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তা আমি প্রথমে এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতির উপর আমি লেকচার দেবো ছয়টি আর কি, আমাদের ছয়টি ভিডিও আপলোড হবে। তার মধ্যে কোন লেকচারে কী থাকবে সেটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। ফার্স্ট লেকচার আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি অর্থাৎ আজকে এখন যে লেকচারটা বলতো সেটা সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে আমি জানাবো আর কি। দ্বিতীয় লেকচারে থাকবে আমাদের সংখ্যা রূপান্তর থাকবে, দশমিক থেকে অন্যান্য অর্থাৎ বাইনারি, অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল এগুলো রূপান্তর দেখাবো আর কি। তারপর তিন নম্বর লেকচারে আমরা সংখ্যা রূপান্তরে অন্যান্য থেকে দশমিকে, অর্থাৎ এর আগে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল করছি, এবার আমরা কী করবো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক বা হেক্সা থেকে দশমিকের আমরা রূপান্তর এখানে দেখাবো আর কি। এরপর লেকচার নাম্বার চার, লেকচার নাম্বার চার হচ্ছে সংখ্যা রূপান্তর বাকিগুলো আর কি। সপ্ত দশমিক থেকে যাওয়া দেখালাম এবং আসা দেখালাম, আর বাকি থাকে তোমার হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে অক্টাল, তারপর হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এরপর অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল থেকে ডিরেক্ট বাইনারি অক্টালে আসা, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা লেকচার চারে আলোচনা করবো আর কি। এরপর লেকচার পাঁচ, লেকচার পাঁচ আছে আমরা কম্পিউটার কোডিং, যেমন আসকি কোড আছে, ইউনিক কোড আছে, বিসিডি কোড আছে, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, এই সম্পর্কে আলোচিত হবে এবং বাইনারি যোগ বিয়োগ, বাইনারি সংখ্যার মাধ্যমে কীভাবে যোগ করা যায়, বিয়োগ করা যায়, এটা সম্পর্কে আলোচনা হবে লেকচার পাঁচে আর কি। এরপর লেকচার ছয়, লেকচার ছয় আমরা দুইয়ের পরিপূরক সম্পর্কে আলোচনা করবো। দুইয়ের পরিপূরকের মধ্যে আমাদের একের পরিপূরক ওখানে কম্বাইন্ডভাবে হয়ে যাবে আর কি। এরপর হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক রিলেটে যে যোগ বিয়োগগুলো আছে এর মধ্যে যোগের নিয়মে বিয়োগ বা বিয়োগের নিয়মে যোগ, এই সম্পর্কে আলোচনা হবে লেকচার ছয় নম্বরে আর কি। তাহলে আমাদের প্রথমে স্টার্ট করবো লেকচার ওয়ান দিয়ে আর কি। তাহলে এবার আমাদের শুরু হচ্ছে লেকচার ওয়ান আর কি। লেকচার ওয়ান আগেই বললাম কি এটাকে সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে আলোচনা করা হবে। কী সম্পর্কে আলোচনা করা হবে? সংখ্যা পদ্ধতির পরিচিতি। এই সংখ্যা পদ্ধতির পরিচিতিটা আমি কী করবো এত বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো, মানে ভিতর থেকে অনেক কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি পরীক্ষায়, এমনকি এইচএসসি পরীক্ষা বাদে যারা চাকুরি প্রার্থী, যেমন ধরো হচ্ছে বিসিএস পরীক্ষার্থী বা ব্যাংকে যারা জব দিতে জব পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য যে সরকারি জব সেক্টরের যে পরীক্ষাগুলো হয়ে থাকে বা বেসরকারি বা ভালো ভালো যে ব্যাংক যে বেসরকারি ব্যাংকগুলো আছে এগুলো জব সেক্টর আইসিটি রিলেটেড যত কোশ্চেন আসে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে বেসিকগুলো আসে এগুলো এর মধ্যে থেকে অনেক সময় আসে আর কি। এই জিনিসটাও এখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা জিনিসটা আসলে কী? সংখ্যা হচ্ছে কি কতগুলো অঙ্কের সমন্বিত রূপ, তাকে আমরা কী বলবো? সংখ্যা বলবো। এই সংখ্যা প্রকাশের জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত পদ্ধতি, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা কি পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল শব্দটি এসেছে পজিশন থেকে, যেখানে পজিশন শব্দের অর্থ হচ্ছে কি স্থান বা অবস্থান বোঝায়। এই জন্য পজিশন সংখ্যা পদ্ধতি তাকে বলা হবে যার স্থানীয় মান থাকবে। আমরা স্থানীয় মান বলতে আমরা অনেক সময় প্রায় আমরা যেটা জেনে এসেছি ছোটোবেলায় যে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এই জিনিসগুলোকে বলা হচ্ছে স্থানীয় মান। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে তাকে আমরা কী বলবো? পজিশন সংখ্যা পদ্ধতি বলবো। আর যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নেই তাকে আমরা কী বলবো? নন পজিশন সংখ্যা পদ্ধতি বলবো, সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এখন আসলে আমরা হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার, আর নন পজিশন সংখ্যা পদ্ধতি হচ্ছে কি অসংখ্য প্রকার ভেদ আসছে, তবে বর্তমানে সব কিছুই প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এর মধ্যে বহুল প্রচলিত যে সংখ্যা পদ্ধতিগুলো আছে নন পজিশনাল এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। একটা নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এটা হচ্ছে তৎকালীন সময় যখন মিশরীয় সভ্যতা ছিল তখন এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। পরবর্তীতে গ্রিক সভ্যতার সময় ব্যবহার করা হতো ডেমোটিক পদ্ধতি, মায়া সভ্যতায় ব্যবহার করা হতো মেয়ান বা মায়ান পদ্ধতি, কিছু কিছু বইয়ে মেয়ান লেখা আছে, কিছু কিছু বইয়ে মায়ান শব্দটাও উল্লেখ করা আছে আর কি। এবং রোমানীয় সভ্যতায় ব্যক্তিরা রোমান সংখ্যা পদ্ধতি ইউজ করতো, যেটা আমরা মোটামুটি সবাই এখন জানি যে রোমান সংখ্যা কোনগুলো, এই যে আই দিয়ে যেটা লেখা হয় যে অন আই, ডাবল আই, ট্রিপল আই, আই ভি, ভি ভি আই, এইভাবে যে রোমান সংখ্যা পদ্ধতি লেখা হয় তাকে আমরা কী বলবো? রোমান সংখ্যা পদ্ধতি, যেটাকে কী বলা হচ্ছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কি। এবার সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি, যেটা মূলত চার প্রকার। কর প্রকার চার প্রকার আর কি। এই চার প্রকারের মধ্যে একটা নাম হচ্ছে কি বাইনারি, একটা নাম কি বাইনারি আর কি। ঠিক আছে, এই বাইনারি বাই শব্দের অর্থ হচ্ছে গিয়ে দুই, বাই অর্থ কি দুই, এই জন্য এর ভিত্তি হবে দুই আর কি। সেই কারণে বাইনারি সংখ্যাকে বলা হয় দুই ভিত্তির সংখ্যা পদ্ধতি, আর যেহেতু ভিত্তি দুই তাই আমাদের অঙ্ক থাকবে এখানে দুইটি, এবং অঙ্কগুলো হচ্ছে জিরো এবং ওয়ান।
কম্পিউটার কিন্তু সবসময় এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে ফলো করে থাকে, তাই আমাদের কম্পিউটার এই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু কাউন্ট করতে পারে না। এখানে সবসময় জিরো ওয়ান দ্বারাই কম্পিউটার কাউন্ট করে থাকে। এরপর পরবর্তী সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে কি অক্টাল। এখানে অক্ট কথা অর্থ কি হচ্ছে কি এইট, অক্ট মানে কি এইট, সেই কারণে এটাকে ভিত্তি বলা হচ্ছে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক বলা হচ্ছে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ভিত্তি আট থাকার কারণে অঙ্ক হবে আটটি এবং অঙ্কগুলো হচ্ছে কি এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত, অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এইভাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি হয় আর কি। এবার পরবর্তী নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিকে দশ অর্থাৎ ডেসিমেল, এটাকে আরেকটা নাম হচ্ছে কি এটাকে আমরা বলতে পারি কি ডেসিমেলও বলতে পারি, ঠিক আছে। যেখানে এই ডেসি শব্দের অর্থ কি, ডেসি শব্দের অর্থ কি হচ্ছে দশ, সেই কারণে এটাকে দশমিকও বলা হচ্ছে আর কি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাই ভিত্তি হবে দশ এবং অঙ্ক হবে দশটি এবং অঙ্কগুলো হবে জিরো থেকে নাইন পর্যন্ত, অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত হবে। এরপর পরবর্তী নাম হচ্ছে হেক্সা ডেসিমেল। যেহেতু এটা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে কি হেক্সা মানে কি ষোলো, অবশ্যই না। হেক্সা মানে হচ্ছে কি ছয় আর ডেসি মানে হচ্ছে দশ, দুইটাই মিলে একত্রে আমরা যুক্ত হয়ে এর ভিত্তি হয়েছে তোমার কত ষোলো হয়েছে আর কি, এবং অঙ্ক হবে ষোলোটি। এবং অঙ্ক যেহেতু ষোলোটি, অর্থাৎ এখানে ষোলোটি অঙ্ক হবে হচ্ছে ডেসিমেলে দশটি, যেখানে আমরা একটু আগে শিখে আসলাম ডেসিমেলের ক্ষেত্রে দশটি অঙ্ক কী কী জিরো থেকে নাইন পর্যন্ত, সেই জন্য এখানে হেক্সা ডেসিমেলে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক বসবে ডেসিমেলের কারণে, এবং হেক্সা যে ছয় আছে এর জন্য এ থেকে লেটারগুলো বসতে থাকবে আর কি। ছয়টি লেটার অর্থাৎ এ বি সি ডি ই এফ, অর্থাৎ এ থেকে এ পর্যন্ত ছয়টি লেটার এখানে বসানো হবে আর কি। বন্ধুরা আশা করতেছি যে আপনারা সবাই এই টপিক্সটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন। আমরা এই যে সংখ্যা পদ্ধতির পরিচিতি আরও কিছু অংশ আছে যেটা একটু পর আমি পুনরায় আবার দেখাচ্ছি। বন্ধুরা একটু আগে আমরা শিখলাম হচ্ছে কি পজিশন সংখ্যা পদ্ধতির চার প্রকার ছিল, যেখানে হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সা ডেসিমেল। যেখানে আমরা যদি প্রশ্ন আসে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমরা অবশ্যই এখানে সবে উত্তর দিতে পারবা, সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলে দুই ভিত্তিক। আট ভিত্তিক জিজ্ঞাসা করলে অক্টাল, দশ ভিত্তিক বললে ডেসিমেল, আর ষোলো ভিত্তিক বললে হেক্সা ডেসিমেল। কিন্তু পরীক্ষা কী করে, তুমি যা পড়ে গেছো আর একটু বাইরে ভিন্ন টাইপের কোশ্চেন দেয়, অথচ ওই কোশ্চেন উত্তরটা কিন্তু বইয়ে অনেক সময় থাকে না বা বইয়ে অনেক সময় লেখা থাকে না, তাই তুমি কনফিউজ হয়ে যাবা। এই ধরনের কিছু কনফিউজ কোশ্চেন আমাদের প্রায় বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছিলো, তা আমাদের একটা হচ্ছে কি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। আর তুমি তো পড়ছো দুই ভিত্তিক পড়ছো, আট ভিত্তিক পড়ছো, দশ পড়ছো, ষোলো ভিত্তিক পড়ছো, তাহলে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে কী লিখবো? এখানে ঘাবড়ানোর কিছু নেই, সহজভাবে উত্তর দিয়ে দেবা। যে সংখ্যা পদ্ধতি ভিত্তি পাঁচ, যে সংখ্যা পদ্ধতি ভিত্তিগত পাঁচ, তাকে আমাদের বলবো কি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবে, তাকে আমরা কী বলবো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যেহেতু ভিত্তি পাঁচ, তাহলে অঙ্ক কয়টি হবে, সিম্পল হবে পাঁচটি হবে অঙ্ক, যে যত ভিত্তি থাকে অঙ্ক সেই কয়টি হয়। এবং অঙ্কগুলো কী কী হবে, জিরো ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচটি হচ্ছে, এই জন্য এটাকে বলবো কি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবো, ক্লিয়ার তো নাকি? এরপর সে থার্টি সিক্স ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। থার্টি সিক্স যে দিচ্ছে তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে এখানে ভিত্তি কত হবে থার্টি সিক্সটি, অঙ্ক কয়টি হবে ছত্রিশটি হবে, অর্থাৎ থার্টি সিক্সটি। অঙ্কগুলো কী কী হবে, জিরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত, অবশ্যই না। এখানে যেহেতু থার্টি সিক্স ভিত্তির ক্ষেত্রে আমরা এর আগে একটু মনে করি, যখন আমরা হেক্সা ডেসিমেল করছিলাম ষোলো ভিত্তিক ছিল, সেখানে ডেসিমেলের জন্য কী করা হয়েছিলো, জিরো থেকে নাইন পর্যন্ত দশটি নেওয়া হয়েছিলো এবং এ থেকে জেড পর্যন্ত ছয়টি নেওয়া হয়েছিলো, দশ আর ছয় মিলে ষোলোটি হয়েছিলো। অনুরূপভাবে থার্টি সিক্স ভিত্তির ক্ষেত্রে জিরো থেকে নাইন পর্যন্ত হবে দশটি এবং এ থেকে জেড পর্যন্ত হবে ছাব্বিশটি, তাহলে এখানে আমাদের কটা থাকতেছে দশটি থাকতেছে, আর এখানে থাকতেছে আমাদের কত টোয়েন্টি সিক্সটি, ছাব্বিশটি সব মিলে এখানে কত আসতেছে থার্টি সিক্সটি, ক্লিয়ার তো নাকি? তাহলে আমাদের দশটি এবং ছাব্বিশটি মিলে মোট ছত্রিশটি সংখ্যা পদ্ধতি হচ্ছে। ওকে, এবার আমরা শুরু করব সংখ্যা বিন্যাস সম্পর্কে। এই যে প্রধান যে চারটি সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম, যে পজিশন সংখ্যা পদ্ধতি, অক্টাল, তারপরে বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এইগুলোর বিন্যাসটা কী হবে, কীভাবে সাজানো হয়ে থাকে, এটা সম্পর্কে এখন আমরা দেখব আর কি। এবার আমরা তো আলোচনা করবো হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিচিতি, শেষ অংশ হচ্ছে কি সংখ্যা বিন্যাস সম্পর্কে। কী সম্পর্কে আলোচনা করবো, সংখ্যা বিন্যাস। সংখ্যা বিন্যাস বলতে কে, অর্থাৎ আমরা অঙ্ক বলতে তো কী বুঝি, এটা নির্দিষ্ট একক স্থানীয় মানে একক একটা চিহ্নকে বোঝাচ্ছে, যেটা তোমার হচ্ছে দশমিক এক বা ডেসিমেলের ক্ষেত্রে জিরো থেকে নাইন পর্যন্ত হয়ে থাকে। কিন্তু তারপরে যে সিকোয়েন্সটা থাকবে, যে ধারাবাহিকভাবে যেটা বসে, সেটাকে আমরা কী বলবো সংখ্যা বিন্যাস বলবো আর কি। যেমন দশমিক বা ডেসিমেলের ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে শিখে আসছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তারপরে কী আসে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, উনিশের পর বিশ আসতেছে, তারপরে একুশ বাইশ তেইশ, এই সিকোয়েন্সে কিন্তু আগাচ্ছে। আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকে এটা সম্পর্কে শিখে এসেছে আর কি। কিন্তু এখানে আসলে টেকনিকটা কী, টেকনিকটা হচ্ছে কি অঙ্ক হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত, অঙ্ক কি জিরো থেকে নাইন পর্যন্ত, তারপরে কী করা হয়েছে জিরোর পর কী আছে ওয়ান,
দেখ আপনারা খেয়াল করে দেখেন যে 1 এর সাথে কিন্তু 0 1 2 3 এভাবে রিপিট হয়েছে অর্থাৎ এই যে পাশে যে 1 আছে তার সাথে 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলো কিন্তু 9 পর্যন্ত রিপিট হয়েছে 1 এর পর কি আছে 2 তারপরে খেয়াল করে দেখেন 2 এর সাথে 0 থেকে 9 পর্যন্ত রিপিট হবে অর্থাৎ 29 পর্যন্ত যাবে তারপরে 3 3 এর সাথে 0 থেকে 9 পর্যন্ত রিপিট হলে কত হচ্ছে 29 পর্যন্ত যাচ্ছে এই সিকোয়েন্সে কিন্তু চলতে থাকে আচ্ছা এই সিকোয়েন্স হচ্ছে অক্টাল লিখতে তাহলে কি রকম হবে আমরা খেয়াল করে দেখি অক্টালের অঙ্ক হচ্ছে আছে 8টি 0 থেকে 7 পর্যন্ত কত পর্যন্ত আছে 0 থেকে 7 পর্যন্ত আছে তাহলে এখানে 0 পর কি আছে 1 অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত 1 এর সাথে রিপিট হবে সেই অনুপাতে এখানে দেখেন 1 এর সাথে 0 1 এর সাথে 1 1 এর সাথে 2 এইভাবে কিন্তু 7 পর্যন্ত রিপিট হচ্ছে অর্থাৎ 17 পর্যন্ত গেছে যেহেতু আমাদের অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত আছে তারপরে আমাদের কি হবে 2 এর সাথে অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত রিপিট হবে খেয়াল করে দেখেন 2 এর সাথে অঙ্ক 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত রিপিট হচ্ছে এই পর্যন্ত আসছে এখান থেকে শুরু হয় এই পর্যন্ত গেছে 2 এর সাথে 0 থেকে 7 পর্যন্ত রিপিট হচ্ছে তার মানে তারপর কি আসবে 3 এর সাথে রিপিট হতে শুরু করবে 3 এর সাথে 0 থেকে 3 7 পর্যন্ত রিপিট হবে এরপর 4 এর সাথে রিপিট হতে শুরু করবে 4 0 থেকে অর্থাৎ 40 থেকে 47 পর্যন্ত রিপিট হবে অর্থাৎ 4 7 পর্যন্ত রিপিট হবে এই সিকোয়েন্সে আমাদের চলতে থাকবে ঠিক আছে সেইভাবে আমরা যদি হেক্সাডেসিমাল ক্ষেত্রে খেয়াল করি তাহলে হেক্সাডেসিমাল ক্ষেত্রে অঙ্ক কি আছে 0 থেকে শুরু করে 9 এর পর আছে এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে অর্থাৎ 0 থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক আছে তার মানে সেই অনুপাতে যেমন এখানে দশমিকে কি প্রথমে সব অঙ্কগুলো বসছে তারপরে 1 এর সাথে এই অঙ্কগুলো রিপিট হয়েছে অনুরূপভাবে অক্টালে প্রথমে অঙ্কগুলো 0 থেকে 7 পর্যন্ত বসছে তারপরে 1 এর সাথে 0 থেকে 7 পর্যন্ত 17 পর্যন্ত রিপিট হয়েছে সেইভাবে যদি আমাদের এখানে 1 এর সাথে 0 থেকে এ পর্যন্ত রিপিট করি তাহলে কিরকম হবে অর্থাৎ তারপরে আসবে 1 এর সাথে 0 রিপিট 1 এর সাথে 1 রিপিট 1 এর সাথে 2 রিপিট 1 এর সাথে 3 এই সিকোয়েন্সে বসালে আমাদের 0 থেকে এভাবে চলতে থাকবে 19 পর্যন্ত যাবে তারপরে কি হবে আমাদের তো অঙ্ক আরও আছে তাই না এ বি সি ডি ই এফ আছে তাই আমাদের 1 এর সাথে এ 1 এর সাথে বি 1 এর সাথে সি 1 এর সাথে ডি 1 এর সাথে ই 1 এর সাথে এফ পর্যন্ত রিপিট হবে মানে আরও 16টি রিপিট হচ্ছে অর্থাৎ 10 থেকে শুরু হবে 1 এফ পর্যন্ত যাবে 1 এর সাথে 0 থেকে এ পর্যন্ত রিপিট হবে তারপরে ক্লোজ হবে আর কি তারপরে আমাদের 1 এর পর কি আসবে 2 2 এর সাথে আবার 0 থেকে এফ পর্যন্ত যদি আমরা রিপিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এফ পর্যন্ত আসতেছে অনুরূপভাবে 3 এর সাথে যদি রিপিট করতে শুরু করি তাহলে দেখা যাবে 3 0 থেকে 3 এফ পর্যন্ত আসবে তারপরে 4 এর সাথে রিপিট করলে 4 0 থেকে 4 এফ পর্যন্ত আসবে এই সিকোয়েন্সে আগাতে থাকবে 4 এর সাথে রিপিট হওয়ার পর 5 এর সাথে রিপিট হবে 6 এর সাথে রিপিট হবে 7 এর সাথে রিপিট হবে 8 এর সাথে রিপিট হবে এইভাবে চলমান থাকবে 9 এর সাথে রিপিট হবে তারপরে 9 এর পর এর সাথে রিপিট হওয়া শুরু করবে ক্লিয়ার তো নাকি এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি ক্ষেত্রে বাইনারি ক্ষেত্রে অঙ্ক তো আমাদের দুইটা 0 এবং 1 তাহলে এবার কার সাথে রিপিট হবে ফার্স্টে আমাদের 0 1 এর সাথে 1 এর সাথে 0 1 রিপিট হবে অর্থাৎ 1 এর সাথে 0 1 এর সাথে 1 রিপিট হলো 1 এর পর কি আছে 10 আছে 10 এর সাথে 0 10 এর সাথে 1 রিপিট হবে 10 এর পর কি আছে 11 আছে 11 এর সাথে 0 11 এর সাথে 1 রিপিট হবে একবার 0 রিপিট হবে একবার 1 রিপিট হবে কারণ বাইনারি ক্ষেত্রে অঙ্ক 0 1 ছাড়া আর অন্য কিছু নাই তাহলে আমাদের 11 এর সাথে রিপিট হওয়া কমপ্লিট তারপর দেখতে পাচ্ছি 100 আছে 100 এর সাথে 0 100 এর সাথে 1 রিপিট হলো তারপর আছে 101 101 এর সাথে 0 101 এর সাথে আমাদের কি হবে 1 রিপিট হবে তারপর 110 110 এর সাথে 0 110 এর সাথে 1 তারপর 111 111 এর সাথে 0 111 এর সাথে 1 এইভাবে রিপিট চলমান থাকতে থাকবে চলতেই থাকবে আর কি তারপর 1000 এর সাথে 0 1000 এর সাথে 1 এইভাবে আমাদের কি হবে সিকোয়েন্সটা ফলো করে এইভাবে অসীম পর্যন্ত সংখ্যা পদ্ধতি যতদূর পর্যন্ত লেখা যায় ততদূর পর্যন্ত আমরা লিখতেই পারবো আর কি সবে ক্লিয়ার তো নাকি তাহলে আশা করা যাচ্ছে আমরা যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতি আমরা ইচ্ছা মতো এখন এইভাবে সিকোয়েন্স ফলো করে এই সংখ্যা বিন্যাসটা করতে পারবো যত পর্যন্ত দিবে তত পর্যন্ত আমরা ইজিলি করতে পারবো যদি এই সিকোয়েন্সটা আমরা ফলো করি আর কি তাহলে আমরা আজকের লেকচার ওয়ানে সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি আসলে কেমন হয় বা এটা কত প্রকারভেদ হয় তারপরে ওগুলো কী কীভাবে থাকে কোন প্রকারভেদে কোনটাকে কেন কী বলতেছে এইটা সম্পর্কে আমরা জানলাম এবং ওটাকে কীভাবে সিকোয়েন্সে লিখতে হয় সেটা সম্পর্কে আমরা শিখলাম আর কি আজকে আমাদের লেকচার ওয়ান এই পর্যন্তই আমরা হচ্ছে লেকচার টুতে আমরা এর পরের দিন সংখ্যা রূপান্তর শিখবো আমরা যে চার প্রকার সংখ্যা পদ্ধতি শিখলাম যে পজিশনের ক্ষেত্রে যে চার প্রকার শিখছি আর কি সেটা হচ্ছে কি বাইনারি অক্টাল তারপরে ডেসিমেল তারপরে হেক্সাডেসিমেল এর পরের লেকচারে আমরা কি করব এই ডেসিমেল অর্থাৎ দশমিক থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় দশমিক থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয় কীভাবে তোমার হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় এই সিকোয়েন্সের সম্পর্কে আমরা এর পরের দিন অবশ্যই জানবো আগে তাহলে আজকে লেকচার এই পর্যন্ত আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলে যদি আমাদের ক্লাস করে তো অবশ্যই আপনাদের ভালো লাগার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই পাশে বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন এবং বেশি বেশি করে ভিউ করবেন একবার বুঝতে না পারলে এই ভিডিওটা আবার রিপিট দেখেন আমরা আশা করি যে আপনারা খুব ভালো হবে এই জিনিসটা সম্পর্কে শিখে যাবেন আর কি ধন্যবাদ